ভারতে করোনা পরিস্থিতি মাত্রা ছাড়া জায়গায় পৌঁছালো। গত 24 ঘন্টায় 3,79,000 মানুষ আক্রান্ত হয়েছেন। দিল্লির অবস্থা ভয়াবহ। গত 24 ঘন্টায় 24,000-এরও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন, মারা গেছেন 381 জন। দিল্লিতে হাসপাতালে চিকিৎসা না পেয়ে মানুষ মারা যাচ্ছেন। অক্সিজেনের সংকট আগের মতোই তীব্র। শুধু দিল্লি নয়, সারা ভারতের অবস্থা একই রকম। করোনা ভাইরাসে ভারতে আক্রান্ত বেড়ে 1,47,00,000 ছাড়িয়ে গিয়েছে। প্রতিদিন আক্রান্ত এবং মৃতের সংখ্যা বাড়ছে লাগাম ছাড়া ভাবে। তার মধ্যে চলছে টিকাকরণ। ভারত এই মুহূর্তে সারা বিশ্বে করোনা আক্রান্ত দেশের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে। প্রথম স্থানে মার্কিন যুক্তরাষ্ট্রে 3,23,00,000-এরও বেশি এবং তৃতীয় অবস্থানে থাকা ব্রাজিলে আক্রান্ত 1,38,00,000 পেরিয়ে গিয়েছে। দিল্লির পরিস্থিতি। মঙ্গলবার রাতে আলউদ্দিন নামের একজনকে হাসপাতালে ভর্তি করার জন্য তার আত্মীয়, অফিসের সহকর্মীরা প্রচুর চেষ্টা করেছিলেন, কিন্তু পারেননি। কোনো হাসপাতালে বেড পাননি তারা। আলউদ্দিন তাদের চেষ্টার হাত থেকে রেহাই দিয়ে চলে গিয়েছিল। আলউদ্দিন চাকরি করতেন গুরুগ্রামের একটি এডুকেশনাল কনসালটেন্সি অফিসে। বিশাখাপত্তনের অবস্থা। অন্ধ্রপ্রদেশে 1.5 বছরের মেয়েকে নিয়ে বাবা মা অ্যাম্বুলেন্সে অপেক্ষা করছিলেন কিং জর্জ হাসপাতালের সামনে। হাসপাতালে ভর্তি দেরি করছিল, মেয়ের অবস্থা খারাপ হচ্ছিল। বাবা এসও করেন, মেয়েকে বাঁচান। এক ঘন্টা পর হাসপাতাল যখন ভর্তি করতে চাইল, তখন মেয়ে জীবন বন্ধন কাটিয়ে চলে গেছে। পশ্চিমবঙ্গের পরিস্থিতি। DW প্রতিনিধি সুমন্ত ঘোষ কলকাতা থেকে জানাচ্ছেন, সেখানে যত মানুষ করোনা পরীক্ষা করছে তাদের অর্ধেকের পরীক্ষার ফল পজিটিভ আসছে। চিকিৎসকরা মনে করছেন যাদের করোনা পরীক্ষা হয়নি তাদের মধ্যেও অনেকে করোনা আক্রান্ত। করোনার প্রথম ঢেউয়ে কলকাতা সহ শহরগুলিতে মানুষ আক্রান্ত হলেও গ্রামের দিকে বেশি মানুষ আক্রান্ত হননি। এবার ছবিটা বলতে গেছে, উত্তর থেকে দক্ষিণবঙ্গ সব জায়গায় গ্রামের মানুষও করোনা আক্রান্ত হচ্ছেন। অনেককে জেলা হাসপাতাল থেকে কলকাতায় রেফার করা হচ্ছে, কিন্তু কলকাতার বেড নেই বলে তারা আসতে পারছেন না। সমর্থক জানিয়েছেন, কলকাতাতেও হাসপাতালে বেড পাওয়া যাচ্ছে না, অক্সিজেনের অভাব। পরিস্থিতি দিল্লির মতো অতটা খারাপ না হলেও বেশ চিন্তাজনক। রাজ্য সরকার সব হাসপাতালে 60% বেড করোনা রোগীর চিকিৎসার জন্য রাখতে বলায় পরিস্থিতি একটু ভালো হয়েছে, কিন্তু সকালে কোনো হাসপাতালে বেড খালি ছিল না বলে জানালেন ভয়াবহ অবস্থার কথা।